হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মাহমুদ এট হার ডাইনিং। ভালো আছেন আশা করি সবাই। আজকে আমি এসেছি নতুন রেসিপি নিয়ে, তা হলো ডিমের কোরমা করব। চারটা ডিম সিদ্ধ করে রেখেছি, সেগুলিকে এখন ভালোভাবে কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে ছিটু ছিটু করে নেব, যাতে মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকে যায়। একই সাথে চুলায় পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, যেটা কোরমার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ভিওয়ার্স, ডিমগুলি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে ছিদ্রটা করবেন, যাতে করে চতুর্দিকে সমানভাবে মশলা ঢুকে যেতে পারে। আমাদের পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, বেরেস্তাগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে ডিমগুলি হালকা করে ভেজে নেব। এই তেলেই আস্ত গরম মশলাগুলো দিয়ে দেব। হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে মশলা আছে রসুন বাটা 1 চামচ, আদা বাটা 2 চা চামচ, পেঁয়াজ 1/4 কাপ, আর জিরার গুঁড়া আছে 1 চা চামচ, গরম মশলা পাউডার আছে 1/2 চামচ, আর লাল মরিচ বাটা আছে 1/2 চা চামচ। এগুলো পানি দিয়ে গুলিয়ে পেঁয়াজের সাথে দিয়ে দেব। লবণ দিলাম 1/2 চামচ। এ পর্যায়ে এসে 1/2 কাপ টক দই দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এখন এই ডিমগুলি দিয়ে দিব। আরো 1/2 কাপ গরম পানি দিয়ে দিলাম। দিলাম 3টা কাঁচা মরিচ। দেবো 1/2 চামচ চিনি। লবণ আর সামান্য একটু লাগবে, আর সামান্য একটু লবণও দিতে হবে। দিয়ে দিলাম, হয়ে গেছে বন্ধুরা। শেষ মুহূর্তে পেঁয়াজ বেরেস্তাগুলি দিয়ে দেব। নামানোর আগে দেব 1/2 চামচ ঘি। ডিমের কোরমা হয়ে গেছে বন্ধুরা, সেটা বন্ধ করে দিলাম। হয়ে গেছে ডিমের কোরমা, ঘ্রাণ পাচ্ছি আমি অসাধারণ, টেস্ট হয়েছে খুবই। রেসিপি আপনারা দেখেছেন, এইভাবে ঘরে তৈরি করে ঘরের খাবার খাবেন, সুস্থ থাকবেন। আজ আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।